বাংলাদেশ লিগাল সাপোর্ট প্রোগ্রাম চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি আছি আপনাদের পাশে অ্যাডভোকেট মোহাম্মদ জাকির হোসাইন। আজ আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো, যখন আপনার সাথে কোনো একটা অকারেন্স ঘটবে, অর্থাৎ কোথাও মারামারি হবে অথবা ফ্যামিলি ক্রাইসিস দেখা দিবে, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা আমাদের কাছে জানতে চান যে আপনার নামে কোনো মামলা হয়েছে কিনা সেটা কি করে জানবেন, অর্থাৎ আপনার নামে মামলা হয়েছে কিনা সেটা কি করে ইনসিওর হতে পারবেন, মামলা হয়েছে কিনা জানবেন কি করে, এই ব্যাপারটা জানার কয়েকটা স্টেপ আছে। যখন আপনার সাথে কোনো অকারেন্স ঘটবে, অর্থাৎ কোথাও সাপোজ কোথাও মারামারি করবেন, তখন কিন্তু আপনার ডাউট অফ বেনিফিট থাকতে পারে যে আপনার নামে মামলা হতে পারে। সেক্ষেত্রে অবশ্যই যদি কোথাও বড় ধরনের দুর্ঘটনা ঘটে, যে কোথাও বড় মারামারি হয়েছে, সেক্ষেত্রে যদি মামলা হয় সেক্ষেত্রে কিন্তু আপনি খবর নিতে পারবেন না। বিকজ আপনি যদি খবর নিতে যান আর যদি থানায় মামলা হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনাকে অ্যারেস্ট করে ফেলবে। সেক্ষেত্রে আপনার মূল করণীয় হলো যে যদি আপনি ভাবেন যে থানায় মামলা হতে পারে উক্ত মারামারি নিয়ে, তাহলে অবশ্যই আপনার আত্মীয় স্বজন বা রিলেটিভস কাউকে আপনি থানায় জানাতে পারেন বা থানাকে একটু ইনফর্ম নিতে পারেন যে থানায় কোনো এই নামে মামলা হয়েছে কি না, এই ব্যাপারটা জানতে পারেন। আর থানা যদি মামলা না হয় সেক্ষেত্রে আপনাদের প্রশ্ন থেকে যায় যে তাহলে কোর্টে মামলা হয়েছে যে সেটা আমরা কী করে জানবো। যদি আদালতে কোনো মামলা হয় সেক্ষেত্রে জানার জন্য কয়েকটা স্টেপ প্রয়োজন পড়ে। সেক্ষেত্রে হলো যে সাপোজ মারামারি মামলা করেন বা আপনি কোনো দুর্নীতি করেন অথবা আপনি ফ্যামিলি ক্রাইসিসে পড়ে যান, সেক্ষেত্রে কিন্তু মামলা হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকে। যদি থানায় মামলা না হয় সেই ক্ষেত্রে অবশ্যই আপনারা কোর্টে খেয়াল রাখবেন যে আপনি যার সাথে দ্বন্দ্ব হয়েছে বা যার সাথে আপনার প্রবলেম ক্রিয়েট হচ্ছে, যার সাথে অকারেন্স হয়েছে, সেই জায়গাটা কোথায়, সেই জায়গাটা কোন থানার আন্ডারে পড়েছে, কোন ডিস্ট্রিক্টের কোন থানার আন্ডারে পড়েছে। যখন আপনারা আদালতে যাবেন তখন অবশ্যই দেখতে পারবেন যে প্রত্যেকটা জেলা কোর্টে কিন্তু থানা ওয়াইজ কিন্তু কোর্ট ভাগ করা আছে। সেই ক্ষেত্রে আপনার সাথে যে দুর্ঘটনাটা ঘটেছে বা যেখানে মারামারি হয়েছে বা যেখানে ওই অকারেন্সটা হয়েছে সেই থানাটা কোথায়, সেই থানাটা ওয়াইজ কিন্তু আপনি কোর্টে সার্চ দিয়ে দেখতে পারেন যে আপনার নামে মামলাটা হয়েছে কিনা, অথবা যেখানে আপনার বাদী ভিকটিম অর্থাৎ যে মামলা করার কথা সে কোথায় বসবাস করছে, সে কোন থানার আন্ডারে বসবাস করছে সেখানেও কিন্তু দেখতে পারেন। অর্থাৎ কোর্টে যেই থানাগুলো ইন্ডিভিজুয়াল করে ভাগ করে দেওয়া আছে সেখানে যে থানায় ঘটনাটা ঘটেছে অথবা যে থানায় বাদী বসবাস করছে, এই দুটা থানায় কিন্তু আপনারা খেয়াল রাখতে পারেন। এই দুটা থানারই সম্ভাবনা বেশি যে মামলা হওয়ার জন্য। আপনারা আরও কিছু জানতে চান যে যদি মামলা হয়েই থাকে সেক্ষেত্রে আমরা কীভাবে জানবো বা কোর্ট আমাদেরকে কীভাবে জানাবে, সেক্ষেত্রে আপনারা মনে রাখবেন যে দুইটা প্রসিডিং থাকে। একটা হলো যে যদি কোর্টে কোনো মামলা করা হয়তো বা তদন্ত দিবে, নয়তো সমন দিবে, না হয়তো ওয়ারেন্ট দিবে। যদি ওয়ারেন্ট দিয়ে দেয় আপনার জানার কোনো সম্ভাবনাই থাকবে না, আপনাকে অ্যারেস্ট করে ফেলবে। আর যদি সমন দিয়ে থাকে অবশ্যই সমন আপনার বাসায় যাবে, আপনি সমন রিসিভ করবেন, ইভেন কি সমনে ফিক্সড ডেট লেখা থাকবে কবে আপনাকে কোর্টে হাজির হতে হবে, আপনি উক্ত ডেটে কোর্টে হাজির হলেই চলবে। তবে হ্যাঁ, যদি বড় ধরনের দুর্ঘটনা ঘটে সেক্ষেত্রে অবশ্যই আমি মনে করি যে আপনারা কোর্টের যে থানা আছে, যে থানার ভাগ করা আছে, সেই থানায় যেখানে ঘটনাটা ঘটেছে অথবা বাদিনী যেখানে বসবাস করছে অথবা বাদী যেখানে বসবাস করছে, এই দুটা থানায় সার্চ দিলেই কিন্তু আপনারা মামলা পেয়ে যেতে পারেন। আপনারা আরও কিছু জানতে চান যে সাপোজ আপনারা জেনে গিয়েছেন যে মামলা হয়েছে, এখন মামলা হওয়ার পর আপনারা কিভাবে কোর্টে অ্যাপিয়ার হবেন, যদি কোর্ট থেকে আপনারা আপনাদের কাছে সমন না যায়, সেক্ষেত্রে আমি বলতে পারি যদি সমন যদি আপনাদের কাছে নাও যায় সেক্ষেত্রে আপনারা অবশ্যই কোর্টে অ্যাপিয়ার হতে পারবেন ফিক্সড ডেটে, যেদিন ডেট ঠিক করা আছে কোর্ট, যেদিন ধার্য তারিখ করে দেওয়া আছে সেই তারিখে গিয়ে অবশ্যই সমনের ডেটে আপনারা কোর্টে অ্যাপিয়ার হতে পারেন, জামিন নিতে পারেন, তাতে কোনো প্রবলেম হবে না। আর যখন আপনারা জানতে পারবেন, সাপোজ আপনাদের কাছে সমন যায়নি কিন্তু আপনারা জানতে পেরেছেন এনি হাও যে আপনাদের নামে মামলা হয়েছে, তখন আপনাদের ফার্স্ট করণীয় কী? এক্ষেত্রে অবশ্যই মাথায় রাখবেন যে আপনাদের ফার্স্ট করণীয় যখন আপনাদের নামে কোনো মামলা হবে সেক্ষেত্রে অবশ্যই আপনারা যে কোনো একটা আপনাদের বিশ্বস্ত কোনো লয়ার অ্যাপয়েন্ট করবেন, সেই লয়ার কিন্তু আপনাদের সকল প্রসিডিংগুলো ঠিক করে দেবে, অর্থাৎ কখন কী করতে হবে না করতে হবে এই ব্যাপারটা ঠিক করে দেবে। কিন্তু আমরা প্রায় সময় দেখি কি বাস্তব জীবনে যে তারা লয়ারের সাথে কাউন্সেলিং না করে তারা নিজেরা নিজেরা সমাধান করতে চায়, আর আপনারা যখন নিজেরা নিজেরা সমাধান করতে চাইবেন তখন কিন্তু কোর্টের মামলাটা ঠিকই থেকে যাবে, কিন্তু আপনারা এখানে সমাধান করতে করতে অতদিন কিন্তু সেটা ওয়ারেন্ট হয়ে যাবে, মামলাটা কিন্তু অনেক বড় হয়ে যাবে, সেক্ষেত্রে আপনাদের প্রবলেম হয়ে যাবে। সো আমি বলবো যে যদি আপনারা দেখতে পান যে আপনাদের নামে মামলা হওয়ার সম্ভাবনা রয়েছে বা মামলা হয়ে গেছে কনফার্ম হতে পারেন, সেক্ষেত্রে অবশ্যই আপনারা একজন লয়ার অ্যাপয়েন্ট করবেন, পরবর্তীতে অবশ্যই আপনাদেরকে লয়ারই কনফার্ম করে দেবে কখন আপনাদের কী করতে হবে না হবে। সো
সর্বশেষ আমি একটা কথা বলতে চাই, যদি আপনাদের নামে মামলা হওয়ার সম্ভাবনা থাকে, আপনারা প্রথমত আপনারা যে থানায় ঘটনাটা ঘটেছে সেই থানায় আপনারা খবর নিতে পারেন, ইনফর্ম করতে পারেন। যদি ওখানে ঘটনা না ঘটে তবে কোর্টে যে থানায় ঘটনাটা ঘটেছে সেখানে আপনারা সিআর মামলা রেজিস্টার খাতাটা আপনারা দেখতে পারেন, তবে কিন্তু আপনারা খুঁজে পেয়ে যাবেন যে আপনাদের মামলা হওয়ার সম্ভাবনা কী আছে বা মামলা হয়েছে কি মামলা হয়নি। এক্ষেত্রে এভাবেই কিন্তু আপনারা কনফার্ম হতে পারবেন। কিন্তু আপনাদেরকে একটা কথা বলতে চাই, অনেকে বলেন যে কম্পিউটারের সার্চ দিয়ে জানা যাবে কিনা মামলা হয়েছে কিনা, তবে হ্যাঁ এটা বলতে পারি যে আমাদের ডিজিটাল বাংলাদেশে এখনও এটা ডিজিটাল হয়নি যে কম্পিউটারের সার্চ দিয়ে আপনার মামলা হয়েছে কিনা এটা জানতে পারবেন না। বিকজ নিম্ন আদালতে যে মামলাগুলো হয় সেগুলো অবশ্যই রেজিস্টার বুকে লিপিবদ্ধ করা থাকে, এগুলো কম্পিউটারাইজ করা হয় না। সো আপনাকে সশরীরে কোর্টে গিয়েই দেখতে হবে যে আপনার নামে মামলা হয়েছে কিনা। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে যদি মামলা জানার ব্যাপারে বা মামলা হয়েছে কিনা এই ধরনের ব্যাপারে কোনো কনফিউশন থাকে আপনারা আমাদেরকে জানাতে পারেন, অবশ্যই আমরা আপনাদেরকে আনসারটা পাঠিয়ে দেব। আজকের পর্বে এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।